নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি শ্রীমতী সুচিতা ভট্টাচার্যের লেখা কাছের মানুষ উপন্যাসটির পরবর্তী অংশ স্প্যানেটের মোড় পেরিয়ে ট্যাক্সি বেন্টিং স্ট্রিটে পড়তে গায়ের শালটা ভালো করে জড়িয়ে নিল ইন্দ্রাণী বাঁ একটা সিনেমা হল বিশাল উঁচু হোর্ডিংয়ে নৃত্যরতা নায়িকার ছবি নায়িকার পরনে ঠিক ততটুকুই পোশাক যতটুকু থাকলে সিনেমা হলে প্রথম শাড়ি থেকে সিটির বন্যা বয়ে যায় কাঁচুলির আবরণ ফুরে বুক দুটো তার বড্ড উঁচু হয়ে আছে মাঝের খাঁজটিও অতিশয় প্রকট ইন্দ্রাণী চোখ সরিয়ে নিল কি গো আর কতদূর কন্দর্প সিটে হারান দিয়ে বসেছিল শীতে হল এই তো এসে গেছি বলতে বলতেই ট্যাক্সিওয়ালার দিকে ঝুঁকেছে এই বাদিকে রাখুন বাদিকে রাখুন ইন্দ্রাণী ব্যাগ খুলতে যাচ্ছিল কন্দর্প চটপট ভাড়া মিটিয়ে দিল ট্যাক্সি থেকে নেমে চুল ঠিক করলো আলগোছে চারপাশের লোকজনকে দেখছে আর চোখে বুঝতে চাইছে তাকে কেউ দেখছে কিনা পাশের চারতলা বাড়িটার দিকে আঙুল দেখিয়ে বলল এসো এই বাড়ি ইস কি ছিঁড়ি বাড়িটার পুরোনো তো বটেই যেন ক্লাইভের আমলে তৈরি বাইরের চেহারাটাও ভারী খোলতাই জরাজিহ্ন কাঠামোতে বোধ হয় বছর দু তিন আগে রং পড়েছিল তাতেই আরও কুৎসিত দেখাচ্ছে বাড়িটাকে প্রাচীনত্বের মর্যাদাটুকুও নেই যেখানে সেখানে নানান মাপের সাইনবোর্ড ঝুলছে দেওয়াল ছিঁড়ে বেরিয়ে আসা অশ্বত্থের শিকড়ের পাশে একটা এসি মেশিন দেখা যাচ্ছে নিচে হরেক দোকান চা মিষ্টি জুতো জেরক্স ঘড়ি ইলেকট্রনিক যন্ত্রপাতি এখানেই মুস্তাফির অধিষ্ঠান বাড়ির সামনের দিকে কোনো সিঁড়ি নেই বা প্রান্তে প্রকাণ্ড এক লোহার ফটক খানিকটা ভেতরে গিয়ে ডান দিকে সরু সিঁড়ি উঠে গেছে উঁচু উঁচু ধাপ রেলিং প্রথম পৌষের শীত বিকেল আগেই আস্তানা কেড়েছে সেখানে সাথে সাথে আলো ছায়া ভেঙে উঠছিল ইন্দ্রাণী কন্দরপুর পিছন পিছন দোতলায় সম্ভবত কোনো চীনা পরিবারের পাশ একপাল পাল মঙ্গলয়ের দেবশিশু হাঁস মতো কিচমিচ করছে লম্বাটে বারান্দায় মুখময় ছেঁড়া খোড়া তারজাল আঁকা এক চীনা বৃদ্ধা ভাবলে মুখে উল যান্ত্রিকভাবে আঙুল নাড়তে নাড়তে চোখ চোরা উঠল একবার আবার নেমে গেছে উল কাঁটায় ইন্দ্রাণীর গা ছমছম করে উঠল দাঁড়িয়ে পড়েছে অস্ফুটে বলল চাদু কাজটা হবে তো কন্দর্প তিতুলা ওঠা সিঁড়ি ধরেছিল ঘুরে তাকালো, দেখা যাক মুস্তাফি তোমাকে ঠিক কি বলেছিল কতবার তো বললাম বিরক্ত হচ্ছ এত টেনশন করছো কেন বলতো এসো না কথা বলে দেখোই না তুমি সব ঠিক ঠিক বুঝিয়ে বলেছিলে তো আমার ওপর এটুকু বিশ্বাস নেই কন্দর্প হেসে ফেললো যদি সিচুয়েশনটা গ্রেভনেস নাই পারতাম তাহলে কি পরদিন তোমাকে আসতে বলতো তা অবশ্য ঠিক কেন ইন্দ্রাণীর মন থেকে সংশয় যায় না দিন এখনো তেমন করে এগিয়ে বাপ্পাকে কোনো আশ্বাস দিতে পারলো না বাপ্পাটা একদম ঘুম মেরে গেছে বাড়ি থেকে আর বেরোচ্ছেই না দিন রাত মুখ কালো করে শুয়ে আছে ঘরে কারোর সঙ্গে কথা বলে না কাল সন্ধেবেলা টিভিতে ফুটবল খেলা দেখাচ্ছিল বাপ্পার প্রিয় প্রোগ্রাম দিদির ডাকতে গেল দাদাকে শটান উঠে ছাদে চলে গেল বাপ্পা নামলো সেই রাত সাড়ে দশটায় খাবার সময় কি যে মনে মনে ভাঁজছে ছেলেটা তলায় অশোক মুস্তাফির অফিস বাইরে পিতলের প্লেটে পরপর কোম্পানির নাম সবকটাতেই মুস্তাফি আছে এ কে মুস্তাফি অ্যান্ড কোম্পানি মুস্তাফি কনস্ট্রাকশন অশোক মুস্তাফে ফিল্মস মুস্তাফি অ্যান্ড মুস্তাফি এই যে বহুরূপে ঈশ্বর চমকের পর চমক কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ইন্দ্রাণীর চোখ বড় হয়ে গেল জীর্ণ বহিরঙ্গের অন্দরে এত জৌলুস নরম ঠান্ডা বিশাল এক হল দেওয়াল জুড়ে কাঠের প্যানেলিং পায়ের নিচে কোমল কার্পেটে টলমল করে ওঠে শরীর কাঠের পার্টিশন করা কয়েকটি ঘরও আছে ভারী সুন্দর খোলা হলে জনা কয়েক কর্মচারী ঝকঝকে চেয়ার টেবিলে বসে রয়েছে এক কোণে দুজন মহিলা ঝড় তুলছে টাইপ মেশিনে কাছকেরা রিসেপশন কাউন্টারের ফোকর দিয়ে সুন্দরী মেয়েটির সঙ্গে কথা বলে ফিরে এলো কন্দর্প ইন্দ্রাণীকে বলল বসো অসুবিধা নেই একটু অপেক্ষা করতে হবে ইন্দ্রাণী ঘড়ি দেখলো চাপা স্বরে বলল সাড়ে চারটে অ্যাপয়েন্টমেন্ট ছিল না সো ওয়াট একটু দেরি হতে পারে না অশোক দা রেলের অফিসে গেছে রিসেপশনের উল্টো দিকে ছোট্ট ড্রয়িং রুমের মতো করে সোফা সেন্টার টেবিল সাজানো ফুলদানিতে ফুলও আছে দু তিন রঙের অ্যাস্টার ইন্দ্রাণী লম্বা সোফাটায় বসল পাশে কন্দর্প একদিকে সোফায় এক মোটা সোটা দুটি শট পরা লোক বসে আছে অন্যদিকের মাঝারি সোফায় দুটি সুবেশা তরুণী দুজনেই মোটামুটি রূপসী নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছে তারা হঠাৎ কন্দর্পর সঙ্গে চোখাচোকি হতেই মেয়েটি আড়ষ্টভাবে হাসল সামান্য ইন্দ্রাণী চাপা গলায় জিজ্ঞাসা করল কে গো তোমার চেনা কন্দর্প একটু যেন এড়িয়ে গেল হ্যাঁ ওই আর কি ইন্দ্রানীর সন্দেহ হচ্ছিল কেমন মুস্তাফির সম্পর্কে সুদীপ পরশু যেন কি একটা মন্তব্য করেছিল একটু জেরা করার ঢঙেই প্রশ্ন করল এরা কি তোমার ফিল্ম লাইনের স্টুডিও পাড়ায় ঘোরে দেখেছি তখন এখানে এসে বসে আছে কেন কন্দারপুর ঠোঁটে এক চিলতে হাসি ফুটেই মিলিয়ে গেল ফিল্মে রোলের জন্য অশোক তাকে ধরতে এসেছে বোধ কন্দরপুর হাসিটা ইন্দ্রাণীর ভালো লাগলো না অশোক মুস্তাফির সঙ্গে এভাবে দেখা করতে এসে কি ভুল করলো সে তো চাঁদু তো সঙ্গে রয়েছে ভয় কিসের কন্দরপুর সিগারেট ধরিয়েছে ইন্দ্রাণী জোরে নিশ্বাস নিল একটা হালকা সুগন্ধ স্প্রে করা আছে বাতাসে বুক ভরে যায় কোথা থেকে যেন একরাশ অবসাদ ছুটে আসছে চোখে আপনা আপনি বুঝে আসে আখি পল্লব আচমকা এক গম গমের স্বরে ঘোর ছিঁড়ে গেল এ কি কন্দরপ তুমি এখানে বসে আছো আছ কন্দরপটিতে সিগারেট নিভিয়ে উঠে দাঁড়িয়েছে আপনার জন্য অপেক্ষা করছি বেটে খাটো থলথলে চেহারার লোকটা কাছে এগিয়ে এসেছে ইন্দ্রাণীর দিকে তাকিয়ে হাত জোর করল সরি বৌদি আপনাকে আমি ওয়েট করালাম বলেই হালকা চাপড় দিল কন্দরপুর কাঁধে তোমার এখনো কোনো কাণ্ডজ্ঞান হল না কন্দর্প বৌদিকে নিয়ে হাটের মাঝে বসে আছো চেম্বারে বসানো উচিত ছিল ইন্দ্রাণীর শালটা খোপার ওপর একটু তুলে দিল ঘুমটার মতো করে আলতো হেসে বলল না না ঠিক আছে এখানেই ঠিক ছিলাম আসুন আসুন প্লিজ কম স্যুট প্যান্ট টাই পরা লোকটা হেঁটে নিজের চেম্বারে ঢুকছে দুলে দুলে গোটা অফিস জুড়ে ততষ্ট ভাব বসে থাকা মেয়ে দুটোকে ভ্রুক্ষেপ করল না লোকটা কামরায় ঢুকে অপেক্ষা করল ইন্দ্রাণীদের জন্য ইন্দ্রাণী বসার পর বসলো রিভলভিং চেয়ারে কি খাবেন কোল্ড ড্রিঙ্কস না চা কফি ধন্যবাদ এখন কিছু খাব না তা বললে কি হয় আপনি হচ্ছেন কন্দরপর বৌদি মানে আমারও বৌদি প্রথম দিন আপনাকে তো আমি শুকনো মুখে ফিরতে দেব না চা বলুন তাহলে অশোক মুস্তাফি বেল বাজিয়ে চায়ের অর্ডার দিল ঝাপুর পা নাচাচ্ছে এপারে বসেও স্পন্দন টের পাওয়া যায় হঠাৎ নাচন থামিয়ে বলল এবার বলুন বৌদি হাউ ক্যান আই সার্ভ ইউ কন্দর্প বলে উঠল ওই আপনার সঙ্গে যা আলোচনা হয়েছিল তুই থামো আমাকে বৌদির সঙ্গে কথা বলতে দাও ইন্দ্রীর লোকটাকে ঠিক পড়তে পারছিল না মনে যেন কোথাও একটা বিরূপতার মেঘ জমেছিল কেটে যাচ্ছে ধীরে ধীরে দু এক সেকেন্ড সময় নিয়ে বলল আপনি তো আমাদের বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানাতে ইন্টারেস্টেড ছিলেন যে কোনো কারণে হোক ব্যাপারটা মেটিরিয়ালাইজ করছিল না মুস্তাফি স্থির চোখে ইন্দ্রাণীকে দেখছিল কথার মাঝে বাধা দিয়ে বলল যে কোনো কারণে নয় বৌদি ইউ মাস্ট বি স্পেসিফিক আপনার শ্রদ্ধেয় শ্বশুরমশাই সেন্টিমেন্টাল গ্রাউন্ডে ব্যাপারটাতে রাজি হচ্ছিলেন না ইন্দ্রানি সম্মোহিতের মতো ঘাড় নাড়ল হ্যাঁ অনেকটা তাই কোয়াইট ন্যাচারাল মুস্তাফি মাথা দোলাচ্ছে আমার পিতৃদেবের সঙ্গে আপনার শ্বশুরমশায় খুব মিল আছে আমাদের হাওড়ায় সাবেকি বাড়ি ঝুরঝুরে পড়ে যাচ্ছে কিছুতেই আমাকে দাঁত ফ্রদে দিচ্ছে না অথচ জমি যা আছে ওখানে আমি একটা প্যালেস বানাতে পারি ইন্দ্রাণী মৃদুস্বরে বলল বুড়ো মানুষের স্মৃতি তো সম্পদ উচ্চ হেসে উঠল মুস্তাফি সম্পদ নয় বলুন চুইন গাম কচর কচর চিবিয়াই যাচ্ছে চোয়াল ব্যথা হয়ে গেল তবুও চিবচ্ছে স্বাদ পায় না তবুও চিবচ্ছে ইন্দ্রাণী জোর করে প্রতিবাদ করল না যে যেভাবে জীবনকে দেখে তাছাড়া মুস্তাফির কথাটা তো পুরোপুরি ভুলও নয় সত্যিই কি স্মৃতি হাতরে খুব সুখে আছেন শ্বশুর মশাই স্মৃতি যে সতত সুখের নয় এ কথাই বা ইন্দ্রাণীর থেকে বেশি আর কে জানে চা এসেছে সঙ্গে এক প্লেট বিস্কুট মুস্তাফি উঠে দাঁড়িয়ে চা এগিয়ে দিল ইন্দ্রাণীকে আসুন বৌদি আগে চাটা খেয়ে নিন চায় চুমুক দিয়ে মুস্তাফির কামরায় আলগা চোখ বোলাল ইন্দ্রাণী কয়েকটা ছাড়া অদ্ভুত রকমের আসবাবহীন আলমারি র্যাক কিচ্ছুটি নেই প্লাস্টিক পেন্ট করা দেওয়ালে একটা মাত্র ছবি শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন মা কালী মুস্তাফির পাশে পিছনে আরও দুটো কাঠের দরজা ভেতরে ঘর আছে নাকি চা শেষ করে ধীরে সুস্তে। ড্রয়ার থেকে পান মশলার পাউচ পার করল মুস্তাফি দিকে বাড়ালো চলবে নাকি বৌদি খানিকটা পান মশলা ঢেলে নিল হাতে দিতে গেল কন্দর্প নিল না হঠাৎ ঘরের বাইরে তুমুল হট্টগোল কে একজন সরু গলায় তারস্বরে চেঁচাচ্ছে কয়েকজন লোক মিলে বোধহয় থামাতে চাইছে তাকে পান মশলা মুখে দিতে গিয়েও থমকে গেছে মুস্তাফি ফিল্মের ফ্রিজ শটের মতো মুখের বিনীত ভাব পলকে নিশ্চিন্ন গড় গলায় কন্দর্পকে বলল হরমজাদাটা এসে গেছে বলতে বলতে এক ছোকরা কর্মচারী ঢুকেছে ঘরে স্যার ছোট বাবু মুস্তাফি খিঁচিয়ে উঠল তা আমি কি করবো নাচব তোমরা অতগুলো লোক মিলে সামলাতে পারছো না পারছি না স্যার ভর বিকেলে কি জ্বালা কন্দর্প যাও একটু দেখো কন্দর্প দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল একটু যেন হচ্ছে কন্দর্প আবার ঢুকেছে ঘরে মুস্তাফি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল আজ কত বাচ্চা কন্দর্প হাঁপাচ্ছে কোনক্রমে ক্রমে বলল হাজার মানি ব্যাগ থেকে একরাশ টাকা বার করে কন্দর্পর দিকে বাড়িয়ে দিল মুস্তাফি কন্দর্প চলে গেল মুস্তাফি আবার চেয়ারে বসেছে ঘুরে ঘুরে মা কালীর ছবিটাকে দেখছে বাইরের শব্দ মিলিয়ে গেল গোটা ঘটনাটার মাথা মুন্ডু বুঝতে পারছিল না ইন্দ্রাণী এত দ্রুত ঘটে গেল যেন ফিল্মের সিন সিনটা কমেডি না থ্রিলার সেটাও ঠিক মগজে ঢুকছিল না ফিল্মের লোকজনের অফিসে সবে কি সিনেমার কায়দায় হয় আবার কিভাবে কথা শুরু করা যায় ইন্দ্রাণী ভেবে পাচ্ছিল না মুসাফি নিজেই পড়ল হ্যাঁ তারপর যা বলছিলাম আমরা বুড়ো মানুষ স্মৃতি চুইনগাম অল ভ্যালুলেস জীবন ওই ব্রহ্মময়ীতে বিলীন হয়ে যায় ইন্দ্রাণী ঢোক গিলে বলল কন্দর্প কোথায় গেল আসছে আমার সুপুত্রটিকে বিদায় করেই আসবে ইন্দ্রাণী মুখ ফসকে বেরিয়ে গেল জি চাচা ছিল সে আপনার ছেলে ইয়েস ওয়ান চেয়ারে হ্যালান দিল একমাত্র আপনার ওই দেওয়ারটিকেই যা মানে কন্দরপই ওর পালসটা বোঝে কত বয়স ছেলের এই চব্বিশ হলো দিন দুপুরে টং হয়ে ঘুরছে লেখাপড়া তো গোল্লায় গেছে কাজকর্মেও আসতে চায় না প্রচুর ইয়ার দোস্ত জুটেছে এই জুলুম করে টাকা নিয়ে গেল এক্ষুনি বারে বসে ফুঁকে দেবে জেনেও আপনি টাকাটা দিলেন কথাটা বলতে গিয়েও কণ্ঠ রোধ হল ইন্দ্রাণীর সন্তানের চাপের মুখে অসহায় মা হয়ে যে আজ ছুটে এসেছে মুস্তাফির অফিসে তার মুখে ওই প্রশ্ন সাজে না টাকা পেলে বাপ্পা ভবিষ্যতে কি হবে বাপ্পাই জানে তবে না পেলে সে যে ওই রকম হয়ে যাবে না তাকে জোর দিয়ে বলা যায় চোখের সামনে আদর্শ হয়ে বাবা তো আছেই মুস্তাফি সোজা হয়ে বসেছে যা গে আমরা পয়েন্টে ফিরি আসুন ইন্দ্রাণী সচকিত হয়ে বলল হ্যাঁ বলুন কিসের বেশি যে আপনি শিওর হচ্ছেন আপনার শ্বশুরমশাই বাড়ি ভাঙার অনুমতি দেবেন আমি তাকে বোঝাব মুসাফিয়া দ্বিতীয় প্রশ্ন করল না পেপারওয়েট লাট্টুর মোটো ঘোরাচ্ছে টেবিলে সহসা একটা আঙুলের চেপে থামালো টেবিলের দিকে তাকিয়ে বলল আপনার ইমিডিয়েটলি চল্লিশ হাজার দরকার তাই তো ইন্দ্রাণীর শরীরটা একটু শক্ত হয়ে গেল টাকাটা ক্যাশে দিলে আপনার কোনো প্রবলেম হবে ইন্দ্রাণীর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো কান বুঝে যাচ্ছে ঘাড় নাড়ল কি না নিজেই বুঝতে পারল না মুসাফি চেয়ার ছেড়ে ঝট করে পিছনের দরজা খুলে ঢুকে গেছে ভেতরে আধ খোলা দরজার ফাঁক দিয়ে ঘরটার অনেকটাই দেখা যায় রীতিমতো সুসজ্জিত প্রমোদ কক্ষ পিছনের দেওয়াল জুড়ে এক বিশাল আয়না সামনে ডিভান সোফা আয়নাতেও কিসে প্রতিবিম্ব বিছানার সমস্ত স্নায়ু অসার হয়ে গেল ইন্দ্রানীর চাদু এখনো আসছে না কেন এই কোথায় চাদু নিয়ে এলো তাকে কিছুক্ষণের মধ্যেই মুস্তাফি ফিরেছে ইন্দ্রানীর চোখে দৃষ্টি অনুসরণ করে দ্রুত দরজা বন্ধ করে দিল বা হাতে পাঁচটা একশো টাকার বান্ডিল ইন্দ্রাণী ঘাম ছিল ড্রয়ার থেকে বড় খাম বার করে টাকাটা ভরল মুস্তাফি টেবিলে রেখে বলল পঞ্চাশ হাজার দিয়ে রাখলাম বৌদি যদি আর দরকার হয় বলবেন ইন্দ্রারীর গলা কেঁপে গেল আমাকে কোথায় সই করতে হবে কিসের সই টাকাটা নেব একটা ডকুমেন্ট মুস্তাফি হাসল হাসিটা ঠিক হাসি নয় গাম্ভীর্যের এক ছদ্মবেশ বলল বৌদি আমরা খুব সাধু সন্ন্যাসী নই চুরি ডাকাতি করেই খাই কিন্তু আমাদের লাখ লাখ টাকার ব্যবসাও অনেক সময় শুধু মুখের কথাতেই চলে ওইসব কালীর আচরের থেকেও আমি বেশি বিশ্বাস করি মানুষটাকে আমি যদি পরে অস্বীকার করি করবেন যদি করতে পারেন তার জন্য আমার পঞ্চাশ হাজার টাকা বাজি রইল যদি আমি শ্বশুর মশাইকে রাজি না করাতে পারি বুঝবো একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে বিজনেসে এরকম কতই তো হয় ইন্দ্রাণীর ভীষণ গরম লাগছিল যেন সামনে পড়ে থাকা পিঠমোটা খামটা জগদ্দল পাথর হয়ে চেপে বসছে বুকে মুস্তাফি আকর্ণ হাসলো আপনি মিছি ঘাবড়াচ্ছেন কন্দর্পকে জিজ্ঞাসা করে দেখবেন ও আমাকে আপনাদের বাড়ির কন্ট্রাক্টার না পাইয়ে দেওয়া সত্ত্বেও ওকে কিন্তু আমি কাজ থেকে সরাইনি কারণটা কি জানেন আমি জানতাম কন্দরপুর চিট নয় মুস্তাফি টেবিলে ভর দিয়ে ঝুঁকল সামান্য ভুরুকুচকে বলল আশা করি আপনিও তা নন কথাটা সূচের মতো ফুটল ইন্দ্রাণীকে মুহূর্তের জন্য মনে হল টাকাটা না নিয়েই উঠে যাবে দরকার নেই ঝামেলার পারল না এত দূর এগিয়ে এসে পিছিয়েই বা যায় কি করে বড় মুখ করে কাল রাতেই দীপুকে বলেছে চাদুর প্রমোটারের সঙ্গে কথা হয়ে গেছে এখন কি বলবে দীপুকে আর টাকার কথা বলা যায় না শেষ রাস্তা আছে শুভর কাছে যাওয়া ওটা রাস্তা নয় খাদ নিজের কাছে নিজেই অতলে নেমে যাবে ইন্দ্রাণী সূক্ষ্ম একটা অহংবোধ চাড়া দিল মাথায় পারবে না শ্বশুরমশাইকে রাজি করাতে ফিরে এলো শীতের সন্ধিতেও তার মুখে বিন্দু বিন্দু ঘাম মুস্তাফি প্রশ্ন করল আমার লাডলাকে কোথায় ছেড়ে এলে পার্ক স্ট্রিটে গেল সঙ্গে সাগরেদরা ছিল ছিল দুজন তরুণ আর জাকির আপনাদের কথাবার্তা হয়ে গেল কথাবার্তার আবার কি আছে তোমার বৌদি মানে আমারও ফ্যামিলি মেম্বার টাকাটা তুলে রাখো অনর্থক বৌদির টেনশন বাড়িও না কন্দর্প খামের দিকে হাত বাড়িয়েও থেমে গেল কি রকম এগ্রিমেন্ট হবে সেটা আপনি বৌদিকে ক্লিয়ার করে বলেছেন ও সেটাই তো বলা হয়নি অ্যারাউন্ড সাড়ে সাতশো আটশো স্কোয়ার ফিটের এক একটা ফ্ল্যাট হবে মোট ষোলোখানা গ্রাউন্ড ফাঁকা থাকবে পার্কিং স্পেসও হতে পারে এক আধটা ঘরও থাকতে পারে দ্যাট উইল বি মাই ডিসক্রিশন আউট অফ সিক্সটিন আমি আপনাদের চারটে ফ্ল্যাট দেব আপনার শ্বশুর মশাই চারটে ফ্ল্যাটই নিজের নামে রাখতে পারেন অথবা আপনাদেরও দিতে পারেন সেটা তার ইচ্ছে মোট চার লাখ ক্যাশ দেব এটাও আপনার শ্বশুরমশাইয়ের নামে আর এই পঞ্চাশ হাজার আপনার চালু প্রেসটার জন্য কম্পেনসেশন আমি কি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি বৌদি একটা দীর্ঘশ্বাস গোপন করলো ইন্দ্রাণী রক্তের সঙ্গে জড়িয়ে গিয়েছিল প্রেসটা থাকবে না আর ওই আদ্যিকালের মেশিন তুলে নিয়ে কাছে পিঠে কোথাও কি বসানো যাবে অনেক টাকা অ্যাডভান্স সেলামি নিয়ে নেবে পর্দায় পোষাবে না খিয়ার করা গড়ে তুলতেই তো কষ্ট ভেঙে দিতে কতটাই বা সময় মুস্তাফি বলল আমার কাছে এগ্রিমেন্টে কিছু প্রোফার্মা আছে দেখবেন ইন্দ্রাণী দুদিকে ঘাড় নাড়ল আপনি কাগজ রেডি করে পাঠিয়ে দেবেন আমার কিন্তু তিনটে দিন সময় লাগবে বৌদি লয়ারকে দিয়ে ড্রাফট করানো টাইপ করা ভাবছি একবার আর্কিটেক্টের সঙ্গেও কথা বলে নেব অ্যাকিউরেট মাপ কতটা কি হবে আপনি সময় নিয়েই করুন মুস্তাফির ঘর থেকে বেরিয়ে ইন্দ্রাণী দেখলো মেয়ে দুটো এখনও বসে আছে অফিস প্রায় ফাঁকা একজন দুজন কর্মচারী আছে শুধু শীতের রাত্রি আসছে পায়ে পায়ে বেন্টিং স্ট্রিটের জন অরণ্যেও তার উপস্থিতি টের পাওয়া যায় আকাশ মেঘহীন হিম নামছে শহরে ট্যাক্সিতে চোখ বন্ধ করে বসেছিল ইন্দ্রাণী বোজা চোখেই প্রশ্ন করল মুস্তাফি লোকটা কেমন চাঁদু খন্দর্প চমকে তাকালো কেন কিছু বলেছে তোমাকে না তাহলে এমনি জিজ্ঞেস করছি বলো না লোকটা কেমন অতি ধুরন্ধর জাত ব্যবসায়ী শুধু ধুরন্ধর কন্দর্প সোয়েটারের নিচে শার্টের গলার বোতামটা আটকাল তুমি তো এতক্ষণ কথা বললে তোমার কি মনে হলো হেয়ালি না ইন্দ্রাণী ঈষৎ রুক্ষ যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও কন্দরপুর সিগারেট বার করে ঠোঁটে রেখেছে ধরায়নি সিগারেটটা মুখ থেকে নামালো প্রচুর ভাইস নারী দোষ নেই তা বলবো না তবে মেয়েদের ব্যাপারে কিছু সেলফ রেস্ট্রিকশন ইম্পোজ করে রেখেছে মেয়ে দেখলেই ছোকছোক করে না তবে আপনা আপনি হাতে এসে গেলে হুম আর প্রয়োজনে ঠান্ডা মাথায় খুন খারাপই করতে পারে দেদার ঘুষ ছাড়া চতুর্দিকে ভালো পলিটিক্যাল কানেকশান আছে পুলিশের ওপর মহলের সঙ্গে যথেষ্ট র্যাপো ভক্তির ভরং আছে খুব হুম আর পিঁপে পিঁপে মাল টানতে পারে বেহেড হয় না পার্সোনাল লাইফে হ্যাপি নয় কারণটাও বুঝতে পারছো ছেলে বউয়েরও নানান রোগব্যাধি আছে দা বাই একটা গুণও আছে লোকটা মিন নয় এত শুনেও লোকটাকে যেন ঠিক চেনা যাচ্ছে না আরও কি যেন আছে লোকটার মধ্যে কি সেটা কন্দ আলগোছে প্রশ্ন করলো তুমি কি আজই বাবার সঙ্গে কথা বলবে না না আজ নয় আগে এগ্রিমেন্টটা হাতে আসুক ইন্দ্রানীর চোখ খুলল সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিটের বড়দিনের আলো ধাঁধিয়ে দিয়েছে নয়ন উল্টো দিকে মুখ ফিরিয়ে বলল তুমিও আজ বাড়িতে কাউকে কিছু বলো না এত লুকোছাপা করা কি আছে আজ বাদে কাল সবাই তো জানবেই ইন্নারী কিছু বলল না তার চোখের সামনে এখন এক বিশাল প্রান্তর অন্ধকার কুয়াশায় ঢাকা কলকাতায় রুটিন মাফিক ঠান্ডা পড়ে গেল গাছগাছালি কমে যাওয়া এই শহরে শীত আজকাল এক বিরল ঋতু ক্রিসমাসের মুখে মুখে সাইবেরিয়ান হাসেদের ডানায় চেপে দুদণ্ড জিরোয় এই কংক্রিটের জঙ্গল তারপর নতুন বছর পড়তে না পড়তেই কখন চুপি সারে উধাও হয়ে যায় থার্মোমিটারের পাড়া নামুক ছাই না নামুক হিমের গন্ধ পেয়েই শহরের বাবু বিবিরা মহা খুশি স্বল্পকালের শৈত্য তাড়িয়ে তাড়িয়ে চাকতে ট্রাঙ্ক সুটকেস আলমারি খুলে তারা গরম জামা কাপড়ের পাহাড় বার করে ফেলে বছর ভোর ডাইং ক্লিনিকে রেখে দেওয়া শাল পুলোভার কার্ডিগানরাও সূর্যের আলোর মুখ দেখতে পায় রঙিন শীত পোশাকের বাহারে শহরটাই এখন এক মৌসুমী ফুলের বাগান আলমারি ঘেটে নীল সাদা পুলোপাটটা বার করলো আদিত্য সোয়েটারটা জয়শ্রীর বোনা বছর তিনেক আগে এত জমকালো সোয়েটার আর পরার অভ্যেস নেই আদিত্যর তবু বোন ভালোবেসে বনে দিয়েছে উলটাও এত নরম গা গঞ্জের দিকেও যাবে আজ এই সোয়েটারটাই পরা ভালো গরম টুপি নেবে একটা থাকবে নিচের তাক থেকে ফোলিও ব্যাগটা বার করলো আদিত্য ত্রিমূর্তি এন্টারপ্রাইজের কয়েকটা কাগজ ভরলো ব্যাগে বিল চালান গুছলো ভালো দেখে ডট পেনও নিল একটা চুল আচরালো কবজিতে ঘড়ি বাঁধল দেরি হয়ে গেছে সাড়ে আটটা বাজে নটার সময় সের বাস গুমটিতে অপেক্ষা করবে রঘুবীর এত তাড়াতাড়ি স্নান খাওয়া সারল আজ তবু যে কি করে দেরি হয়ে যায় ঝুঁটি আলমারি বন্ধ করেও আবার গোটা টাকা আছে কিছু টাকা সঙ্গে রাখা দরকার রঘুবীর নামই পার্টনার কোথাও একটি পয়সাও উপর হস্ত করবে না ইন্দ্রাণী যেখানে টাকা রেখে যায় সেখানটা একবার হাত চালো আদিত্য নেই কি হবে তাহলে কপালে ভাঁজ ফেলে আদিত্য পাশের ঘরে এলো তিতির স্কুলের ব্যাগ গোছাচ্ছে এবার স্নানে যাবে আদিত্য বলল তোর মার আলমারির চাবিটা কোথায় রে তো শোকের নিচে কেন সখানেক টাকা নেব হঠাৎ মেয়ে এ প্রশ্ন করতেই পারে নিতান্ত বিপাকে না পড়লে ইন্দ্রানীর আলমারিতে আদিত্য হাত দেয় না মেয়ে জানে আদিত্য সামান্য হেসে বলল দরকার আছে বিজনেস মাইলে বলে দিস আলমারি লকারে হাত ঢোকাতে গিয়ে থমকে গেল আদিত্য মোটা একটা খামে ভর্তি হয়ে আছে খুপড়িটা আদিত্য খামটা বার করে পাশের তাকে রাখল লকার থেকে দুটো পঞ্চাশ টাকা নোট নিয়ে পড়ল মানি ব্যাগে খাম আবার সস্থানে রাখতে গিয়ে কি ভেবে ফাঁক করল মুখটা সঙ্গে সঙ্গে যেন হাজার ভোল্টের বিদ্যুৎ বয়ে গেছে শির দাঁড়ায় টাকা বান্ডিল বান্ডিল টাকা কোথেকে এলো মেয়েকে আড়াল করে আদিত্য আর একটু ফাঁক করলো খামটা একশো টাকা নোটের পাঁচখানা আন করা বান্ডিল মানে পঞ্চাশ হাজার এত টাকা তো কসমিন কালেও প্রেসের হতে পারে না কয়েক মুহূর্তের জন্য আদিত্যর স্নায়ু অসার টাকা তবে জোগাড় হয়ে গেল তাই বাপ্পার এত খুশি খুশি মেজাজ সকালে বাথরুমে হেরে গলায় গান গাইছিল ইন্দ্রাণী তো কই তাকে কিছু বলেনি আদিত্য অবশ্য জিজ্ঞাসা করেনি একবার ধার করা কথা বলতে গিয়ে মুখঝামটা খেয়েছে আর কেন যে যে প্রশ্ন করতে যাবে অকর্মণ্য মানুষের কি আত্মসম্মান নেই দুর্বল হাতে খাম লকারে ঢুকিয়ে আলমারি বন্ধ করলো আদিত্য চাবির গোছা বিছানার তলায় রাখতে রাখতে প্রশ্ন করে ফেলল তোর ডাক্তার আঙ্কেল এর মধ্যে কবে এসেছিল রে তিতির এক পলক ভাবল পরশু না না তার আগের দিন যেদিন আমি অনেক রাত করে বাড়ি ফিরলাম হ্যাঁ ওই দিন তো অনেকক্ষণ ছিল তা ছিল ঘন্টা খানিক মতন কেন বলো তো এমনি এমনি তিতির যেন বেশ অবাক আদিত্য ফ্যাকা সে হাসল তোর ডাক্তার কি বিশ্বাস করলো তার কৈফিয়ত মেয়ের কাছে ছোট হয়ে গেল না তো আদিত্য সিরে ভেঙে নামার সময় আদিত্য বুকে একটা ভার অনুভব করছিল ভার না শূন্যতা তার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই ঈর্ষাও জাগে না তবু যে কেন এক কুসবনে ছে যায় বুক ধারালো কুশের ডগা ছুঁয়ে যায় পাজর। রক্ত ঝরে টপ টপ শীতল রক্ত টাকাটা যদি শুভাশিসের কাছ থেকেই নেবে তবে সেদিন কেন ভনিতা করলো ইন্দ্রাণী চক্ষু লজ্জা কিন্তু তার কি প্রয়োজন ছিল নিজেকে অযোগ্য জেনে কোনদিনই তো সে ইন্দ্রাণী আর মাঝখানে একটা খঞ্চির বেড়া হয়েও দাঁড়াতে চায়নি তাও তাকে নিয়ে এই খেলা কেন এ কি শুধুই অবজ্ঞা পরিহাস বড় ঘরের বাইরের সরু বারান্দায় এক রোদ টেরছা ভাবে গড়িয়ে আছে রোদটুকুতে টুকুতে ঠেকিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন জয়মোহন খসখসের চামড়ায় ভিটামিন পুড়ছেন আদিত্যকে দেখে নুজ দেহ সোজা হলো কোথায় চললে আদিত্য অন্নমনস্ক মুখে দাঁড়ালো কাজ আছে কি কাজ আদিত্য সবিস্তারে বলতে পারতো উদয়নারায়ণপুরের কালভার্ট সারাইয়ের অর্ডারটা তাদের হাতে এসে গেছে আজ রঘুবীর আর সে সরঞ্জীবীন করতে যাচ্ছে জায়গা যে ঠিকাদা তাদের হয়ে কাজ তুলবে তার সঙ্গেও মোলাকাত হবে আজ নতুন লাইনে আজ থেকেই গড় করে যাত্রা শুরু তার এরপর নিজে দাঁড়িয়ে থেকে মজুর খাটাবে ছিমনিওয়ালা পিচ করানোর গাড়ি কিনবে হয়তো এক সময় আজ তো একটা রোড কথা বলতে ইচ্ছে করছে না আদিত্যর মৃদু স্বরে শুধু বলল আছে একটা কাজ নতুন বিজনেসের বিজনেস মানে ওই সন্ডাটার ল্যাংবোট হয়ে ঘোরা ধরো তাই অনেক তো হলো এবার অন্তত সংসারের কোনো একটা উপকারে লাগো আদিত্য উত্তর না দিয়ে এগিয়ে যাচ্ছিল জয়মোহন গলা ওঠালেন শোনো যেখানে চড়তে যাচ্ছ যাও তবে তার ফাঁকে বৌমার একটা উপকার করে দাও নিজের অজান্তে ভুরু কুচকে গেল আদিত্যর চেয়ারে পাশে রাখা গোটা কয়েক ছোট ছোট খাম বাড়িয়ে দিলেন জয়মোহন বললেন প্রেসের কয়েকটা বিল আছে পার্টিদের দিয়ে আসতে হবে তোমার কাছে প্রেসের বিল দুর্লভ দিয়ে গেল কাল রাত্রিরে মেসে খবর এসেছে দেশে ছোট জামাইয়ের কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঘাটাল হাসপাতালে আছে ফিতে ওর দু তিন দিন সময় লাগবে তেমন কিছু হলে হয়তো আরো কয়েকটা দিন তা আমি কি করবো তোমার বৌমার বিল বৌমাকেই দিও সে তো দেবই কিন্তু সব জায়গায় কেন বৌমাকেই ছুটতে হবে কেন তুমি যাবে না বললাম তো আমার কাজ আছে আদি তো তেরে উঠল বাজির বাজারা কাজ দেখাচ্ছিস তুই নিকম্বার ঘোষাই তাই চোপ খবরদার আদিত্য হঠাৎ গড়ছে উঠেছে কিসের চোপড়ে হারাম জাদা গোবর গণেশটি হয়ে বউয়ের অন্ন ধ্বংস করছিস আর কাজ করতে বললেই মেজাজ তাতে তোমার আদিত্যর অবাধ্য স্নায়ু পুরোপুরি নিয়ন্ত্রণ হারালো এবার হাওমা গেল বাবার দিকে অত যদি বৌমার জন্য দরদ যাও না ঘুরে ঘুরে পাটিতে দিয়ে এসো ক্ষমতা থাকলে তাই যেতাম রে হারাম জাদা তোর মতো একটা কেন্নর বেহদ্দকে সাদ দাম না মুরদি যখন নেই তখন অত কথা কিসের বাবার একদম কাছে মুখ নিয়ে গেল আদিত্য চিবিয়ে চিবিয়ে বলল মরতে পারো না তুমি মরলেও তো আমার হাড় মুখটা ভাঙা গেল মুহূর্তে কষাইয়ের চোখে বাবার সেই মুখ কয়েক সেকেন্ড দেখলো আদিত্য তারপর ছিটকে বেরিয়ে গেল রাস্তায় পৌষের আকাশ ঝকঝকে নির্মেঘ নীলাভ করাই থেকে সূর্য সোনার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে বাতাসে স্বর্ণ রেণু মেখে শীতল বাতাসও এখন ভারী মনোরম বাস রাস্তা স্টেশনের দিকে হাসি খুশি মুখে ছুটছে অফিস যাত্রীরা কৃষ্ণচূড়ার ডালে কোদ থেকে এক টুনটুনি উড়ে এসে বসল অনেক উঁচুতে উঠে যাওয়া আকাশে বড় নিশ্চিন্তে উঠছে দুটো ছিল পৃথিবীতে কোথাও এতটুকু ক্লেদ নেই আজ শুধু আদিত্যরই দিনটা বড় পাশে হয়ে গেল স্প্যানারে পৌঁছে মেজাজটা আরো বিগড়ে গেল আদিত্য বাস কমটিতে বিচ ভিড় প্রতিটি টিকিট কাউন্টারে দীর্ঘ সরপিল লাইন উৎকট কোলাহলার পিছাপের গন্ধে নরক হয়ে আছে খুবছির মতন জায়গাটা রঘুবীর থেকে বিড়ি ফুঁকতে ফুঁকতে দৌড়ে এসেছে এত দেরি করলেন সাড়ে নটার বাস যে বেরিয়ে গেল আদিত্য নাকে রুমাল চাপা দিল কটায় সেই বারোটায় ও পৌঁছতে পৌঁছতে দুটো বেজে যাবে আদিত্য নির্বিকার তা বললে কি হয় তিলক আমাদের জন্য অপেক্ষা করবে চলুন হাওড়া থেকে মিনিবাস ধরব হাওড়ার শহরতলি পার হয়ে ছুটছে মিনিবাস ছুটছে কম থামছে বেশি বোচকা বচকা মাল উঠছে আদিত্যর সিটের নিচে ইয়া বড় বড় সাবানের পেটি ঢোকালো এক ছোকরা খচখচ পায়ে এসে ঠেকছে বাক্সগুলো আদিত্য পা দিয়ে ঠেলতে চেষ্টা করলো যাচ্ছে না রঘুবীর দিব্যি গল্প জুড়েছে কন্ডাক্টরের সঙ্গে হাত বাড়িয়ে খানিকটা খৈনি ম্যানেজ করলো চেটোয় রেখে চেপে চেপে বুড়ো আঙুলের ডলছে ফটাফট চাপড় মেরে ঠোঁট আর মাড়ির ফাঁকে গুঁজে দিল দলাটা আদিত্যর মুখ টোপকে জানলা দিয়ে পিক ফেললো বাইরে কি দেখেন রায়দা প্রকৃতি আদিত্য কিছুই দেখছিল না মুখে শুধু গাছগাছালি বাড়ি ঘর সবই যেন ধোঁয়াটে ধোঁয়াটে ধান কাটা হয়ে গেছে ক্লান্ত শরীরে শুয়ে আছে নিঃসঙ্গ প্রান্তর পথের ধারে নয়াঞ্জলিতে কাঁপছে সূর্যবিম্ব এই সব কিছুই চোখে পড়ছে না আদিত্যর তার সামনে এখন শুধুই এক অতিকায় বাদামি গুহা যেখানে পাথরের চাঙরের মতো পাঁচটা একশো টাকার বান্ডিল সাজানো আছে থাকে থাকে আদিত্যর কাঁধে টোকা দিচ্ছে রঘুবীর কি কি ভাবেন আদিত্য মাথা ঝাঁকালো কিছু না আদিত্য মাথা ঝাঁকালো কিছু না কিছু তো একটা ভাবছেন বটেই রঘুবীর আদিত্যর চোখে সার্চ লাইট ফেললো আর টেনশন হচ্ছে কিসের টেনশন নতুন কাজ নতুন মানুষ না আদিত্য উদাস আপনি তো সঙ্গে আছেন এটাই হলো সার কথা রঘুবীর যে আপনার সঙ্গে আছে যা ভাববার সে ভাববে এই কথাটা মনে রাখলে আপনার সব দুশ্চিন্তা কমে যাবে পায়ের চাপে দুটো সাবানের পেটি ভেতরে ঢুকিয়ে দিল রঘুবীর গাম্ভীর্য এনেছে মুখে ওখানে গিয়ে তিলক সবের সঙ্গে আপনার বেশি কথা বলার দরকার নেই কেন কেন আবার কি গাগঞ্জের লোক শহরের মানি লোকেদের সঙ্গে ওরা কথা বলতে জানে যা বলার আমি বলবো উদাহরণের পর পৌঁছতে সাড়ে বারোটা বেজে গেল জায়গাটা মাঝারি গঞ্জ মতন রাস্তার দুধারে বেশ কয়েকটি পাকা বাড়ি বাস থেকে নেমে একটু এগুলে অনেকটা জায়গা জুড়ে একটা বড় সড়ো কোঅপারেটিভ উল্টো দিকে পেট্রোল পাম্প দোকানপাটেও কমতি নেই কনকনে হিমেল হাওয়ায় ভর দুপুরেও জায়গাটা কেমন নিস্তেজ আকাশ ছোঁয়া এক শিশু গাছের কোলবে সরু পিচ ঢাকা পথ মিনিটখানেক হাঁটলে তিলক প্রকাণ্ড পাকা বাড়ি তিনতলা তিলক সাউ বাড়িতেই ছিল আদিত্যদের দেখে বলল এসে গেছেন আদিত্য সপ্রতিভা মুখে বলল একটু দেরি হয়ে গেল সোফা সেট ছড়ানো এক বড় সড়ো ঘরে আদিত্যদের ডেকে নিয়ে বসালো তিলক সরাসরি কাজের কথা এলো দিন অর্ডারটা দিন আদিত্য ফলীয় ব্যাগে হাত দিতে যাচ্ছিল তার আগেই রঘুবীর একটা কাগজ বাড়িয়ে দিল এ তো জেরক্স কপি অরিজিনালটা কোথায় রঘুবীর আয়েস করে গা ছড়িয়ে দিয়েছে সোফায় হাত পায়ের খিল ছাড়াতে ছাড়াতে বলল এটাই রাখো বিল সাবমিট করার আগে অরিজিনাল দিয়ে যাব। দয়া করে ঝোলাবেন না সেবার তো আপনি পুরনো কথা ছাড়ো তিলক তুমিও সেবার আমাকে টাকার জন্য কম ঘোরাওনি বছর বছর পঁয়ত্রিশে তিলকের লম্বাটে চোয়ারে মুখটায় রাগের ছায়া পরেই মিলিয়ে গেল যেন ভার গলায় বলল টাকা আপনি আজই নিয়ে যাবেন কুড়ি পার্সেন্ট তো ফের সেই বদ অভ্যেস পনেরো পার্সেন্ট কথা পাকা হলো না আদিত্য কিছু বুঝতে পারছিল না যেন দুটো মানুষ তার সামনে বসে সাংকেতিক ভাষায় কথা চালাচালি করছে তিলকের একটা লম্বা কাটা দাগ আছে চোখ দুটো বড় হিংস্র ধরনের তার দিকে তাকাতে কেমন ভয় ভয় করছিল আদিত্যর ঠিক যেন ভালো মানুষ বলে মনে হয় না গলার শরটিও বেশ কর্কশ অস্বস্তি কাটানোর জন্য আদিত্য কথা বলে উঠল একবার সাইডটায় ঘুরে এলে হয় না তিলকের কঠিন মুখ হাসিতে ভরে গেল সাইটে গিয়ে আপনি কি করবেন কাজ তো করবো আমি তবু একবার যাব না যেতে পারেন তবে তার দরকারটা কি আমার এখানে এসেছেন এদিক ওদিক ঘুরুন আরাম টারাম করুন তিনতলা গেস্টরুমটা খুলে দিচ্ছি আজ রাত্রে থেকে যান জমিয়ে আসর বসানো যাবে না না তা কি করে হয় আমি বাড়িতে বলে আসিনি তিলক গম্ভীর মুখে রঘুবীরের দিকে তাকালো রঘুদা আপনি একে বলেননি আমার এখানে এলে আমি অতিথিদের ছাড়ি না রঘুবীর আলগা ধমক দিল আদিত্যকে কলকাতায় কি এমন আপনার রাজকাজ পড়ে আছে থাকুন না রাত্তা আদিত্যর বুকের ভেতরটা শিরশির করে উঠল সত্যি তো কি হবে ফিরে কে আর এমন অপেক্ষা করে থাকে তার ঘরে কেউ প্রতীক্ষায় না থাকলে ঘরের টানও বুঝি কমে যায় আদিত্য উদাসীন ভাবে বলল রাতের এখনো দেরি আছে দেখা যাবে যাবেক্ষণ তার আগে চলুন তো প্রথম কাজের জায়গাটা অন্তত একবার দেখে আসি তিলক সিগারেট ধরিয়েছে আদিত্যর দিকেও বাড়িয়ে দিল একটা ধোঁয়া ছেড়ে নিরস মুখে বলল দেখুন আদিত্য বাবু গোড়াতেই একটা কথা আপনার সঙ্গে স্পষ্টাস্পষ্টি হয়ে যাওয়া দরকার আপনি বারবার সাইড দেখতে চাইছেন ভালো কথা আমি লোক দিয়ে দিচ্ছি সে আপনাকে এখনই কালভার্টগুলো দেখিয়ে নিয়ে আসবে তবে আমার কাজে আপনারা কিন্তু কোনো সময় গিয়ে নাক গলাতে পারবেন না ওটা আমি পছন্দ করি না আদিত্য হাসার চেষ্টা করল বাহ কাজ কেমন করছেন দেখব না খারাপ হলে তো গভর্নমেন্ট অফিসে আমাদেরই বদনাম হবে রঘুবীর কটমট করে তাকালো আহ রায়দা রাগ ছেড়ে ফেলে হা হা হেসে উঠল তিলক রঘুদা আপনার পার্টনারের দেখছি এখনো অন্নপ্রাশনা হয়নি আরে দূর মশাই কাজ নিয়ে আপনাকে কে ভাবতে বলেছে কাজ তো আপনি পেয়েছেন আমার বকলমে তিলক বিল দিলে ওই অফিসে কারুর হাত ছোয়ানো ক্ষমতা আছে সবার মুঠো ভর্তে করা রেখে দেওয়া আছে মশাই আপনার এই সামান্য কালভাটের কাজটাও কি আমার নয় বেরোতে পারতো না পারত কেন কাজটা ধরে নি বলুন তো আদিত্য বোকার মতো তাকালো কেন সব কাজ এক কন্ট্রাক্টর করলে অনেকের চোখ টাটায় গভর্নমেন্টেও ঝামেলা আছে অডিট পাচাং করে উল্টো নোট দেয় তখন আবার এই লিডাকে ধরো সে লিডাকে ধরো তার চেয়ে এই ভালো আপনারাও কিছু করে খেলেন আমারও বুঝলেন তো বসুন আপনাদের পেমেন্টটা অ্যাডভান্স দেবো বলেছিলাম এখনই দিয়ে দিই ভেতর থেকে নোটের তারা নিয়ে ফিরে এসেছে তিলক গুনে নিন ফিফটিন পারসেন্ট হিসেবে উনচল্লিশ আছে টাকা নিয়ে অরিজিনালটা আমায় দিয়ে দিন জিরক্স অরিজিনালের বচসা বেমালুম ভুলে নোট গুনছে রঘুবীর খুটে খুঁটে উপসী কাকের মতো একটা নোটের তারা বারবার পাঁচটা বান্ডিল হয়ে যাচ্ছে একশো টাকার পাঁচটা বান্ডিল আদিত্য চোখ রগড়ালো কেন এমন হচ্ছে বেলা পড়ে এলো শীত যেন পা টিপে টিপে এগোচ্ছে চতুর বেড়ালের মতো উত্তরের জানলা দুটো দিয়ে চোরা বাতাস আছে একটা না অন্ধকার নামার আগেই হিম ঋতু দখল নিচ্ছে ঘরের সব কটা জানলাই টেনে টেনে বন্ধ করলো ইন্দ্রাণী এত করে তিতিরকে বলে যায় স্কুল থেকে ফিরেই জানলাগুলো বন্ধ করে দিস কেন যে মেয়েটা মাথায় রাখে না কি যে এত তারা থাকে টিউটোরিয়ালের পড়তে যাওয়ার তারা না আড্ডার ইলেভেনে উঠেই মেয়ের পা অনেক লম্বা হয়ে গেছে পশু ব্রিজের কাছে দাঁড়িয়ে একটা মোটর সাইকেলওয়ালা ছেলের সঙ্গে কথা বলছিল ইন্দ্রাণীকে দেখে চমকে গেল জিজ্ঞাসা করতে বলল স্কুলের বন্ধু সত্যি স্কুলের বন্ধু কি শাড়ি বদলে গায়ে ভালো করে একটা শাল জড়ালো ইন্দ্রাণী নিচে নেমে সন্ধ্যার মাকে এক কাপ চায়ের কথা বলবে ভাবছিল তার আগে উঠে এসেছে যাক ফিরেছ তাহলে আমি তিনবার এসে ঘুরে গেছি তাই গেছিলে কোথায় মানিকতলায় না বাবু হঠাৎ দেশে চলে গেছেন স্কুল থেকে ফিরে পাটিদের বিল ধরাতে গিয়েছিলাম বাবা তোমার দাদাকে কাজটা একটু করে দিতে বলেছিল সে নাকি খুব মেজাজ দেখিয়ে বেরিয়ে গেছে কন্দর্প যেন ইন্দ্রাণীর উত্তরে ঠিক কান দিল না পাঞ্জাবির পকেট থেকে হালকা সবুজ একটা কাগজের তারাবার করে ধরিয়ে দিয়েছে ইন্দ্রাণীর হাতে অশোক দা এটা পাঠিয়ে দিল চমকানোর কথা নয় তবু ইন্দ্রাণী ভূত দেখার মতো চমকে উঠেছে এগ্রিমেন্টের কাগজে আসবে এ তো জানা কথা তবু কিছুতেই শিহরণটাকে সে আটকাতে পারল না বড় আলো জেলে শিথিল পায়ে খাটে এসে বসেছে পড়ছে চোখের সামনে কেমন যেন তালগুল পাকিয়ে যাচ্ছে অক্ষর গুলো কন্দর্প এসে পাশে বসল অশোকদার কাজে কোনো ফাঁকি নেই তোমার সঙ্গে সেদিন যা কথা হয়নি সেগুলোও জুড়ে দিয়েছে ইন্দ্রাটি সন্নিগ্ধ চোখে তাকালো কি রকম যদি সত্যি বাড়ি ভাঙা হয় তাহলে নতুন ফ্ল্যাট তৈরি হওয়া অবধি আমরা থাকবো কোথায় ইন্দ্রানি ফ্যাল ফ্যাল তাকালো কোথায় থাকবো সেই পয়েন্টটাই তো অসুবিধা অ্যাড করে দিয়েছে যতদিন না নতুন ফ্ল্যাটের পজিশন পাবো তদিন আমরা যে ভাড়া বাড়িতে থাকবো তার রেন্ট পেইড বাই মুস্তাফি কনস্ট্রাকশন ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো ইন্দ্রাণীর অস্ফুটে বলল দীপুরা যদি আলাদা ভাড়া থাকতে চায় থাকবে ক্লজটা ভালো করে পরে দেখো না পরিষ্কার বলে দিয়েছে একসঙ্গেও থাকতে পারি আলাদাও থাকতে পারি তবে রিজনেবল রেটে রিজনেবল স্পেসে থাকতে হবে যদি প্রাসাদে থাকতে চায় তাহলে আলাদা কথা বলতে বলতে হাসছে কন্দর্প। সে অবশ্য চাইবে না তুমি নিশ্চিন্তে থাকতে পারো ফ্ল্যাট হচ্ছে সেই ভুলাকেই বাই ভাই তোমার ফ্রেন্ডস খুশি তো তার তো আজকাল বাড়িতে টিকি দেখা যাচ্ছে না ইন্দ্রাণীর চোখে বাষ্প জম ছিল ছোট্ট নিঃশ্বাস টেনে বলল কাল কি সব ড্রাফ্রাফট তৈরি করবে কবে রওনা দিচ্ছে নিউ ইয়র্ক যেতে না তিরিশ তারিখের টিকিট কেটে এনেছে করমণ্ডলের একটু আগে আগেই যেতে চায় কন্দরপর নির্বাক বসে রইল কয়েক মিনিট একটু যেন চিন্তা মগ্ন হঠাৎ বলল তুমি কি আজই বাবাকে বলবে বৌদি ভাবছি দেরি করো না শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরম বাবার মুড বুঝে কথাটা বলেই ফেল একটা হয়ে যাক ইন্দ্রাণীর হঠাৎ যেন খুব শীত করে উঠল বন্ধ জানলা ভেদ করে বুঝে ছুটে এসেছে হিমালয় ঝনঝন কেঁপে উঠল হাড় পাঁচরা দুর্বল হয়ে যাচ্ছে শরীরে গ্রন্থি আচম্বিতে কন্দরপুর হাত চেপে ধরেছে ইন্দ্রাণী আমার ভীষণ ভয় করছে চাদু বাবাকে আমি রাজি করাতে পারবো তিলক সব ছাদ থেকে পৃথিবীকে দেখছিল আদিত্য কি বিশাল এক আবছায়া বৃত্তাকার ব্যক্ত হয়ে আসে চরাচরে খানিক আগে সোনালি খড়গের মতো চাঁদ উঠেছে আকাশে নিচের মাঠে ঘাটে তারি নীলাভ কিরণ এসব মুহূর্তে মনটা কেমন বিবশ হয়ে যায় মায়া জাগে বড় মায়া পাশের পুকুরে নিথর হইয়াছে চাঁদ আদিত্যর বুকটা হু হু করে উঠল ছাদ থেকে ছোট্ট একটা ইটের টুকরো কুড়িয়ে ছুঁড়ে মারল চাঁদের দিকে সরে যাক এই মায়া সরে যাক চাঁদ ভেঙে গেছে খণ্ড খণ্ড চাঁদ ছটফট করছে জলে আদিত্য তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল চূর্ণ বিচূর্ণ চাঁদ আবার জোড়া লাগছে ক্রমশ দেখতে দেখতে আবার পূর্ণ মায়া আবার ঢিল আদিত্য আবার ভেঙে গেছে চাঁদ জল শান্ত হল আবার সেই পূর্ণ মায়া কেন যে বারবার ফিরে আসছে চাঁদটা তবে কি এই মায়া থেকে মুক্তি নেই আদিত্যর রঘুবীর গেস্ট থেকে বেরিয়ে এসেছে কে হলো রায়দা কখন জলখাবার দিয়ে গেছে খাবেন না আদিত্য কার্নিস থেকে ঝুকলো ভালো লাগছে না বাড়ি ফিরি সে কি কেন এখনো মন খারাপ করে আছেন আমার কি আর মন আছে রে ভাই যে মন খারাপ হবে ছেলে মানুষের মতো অভিমান করছেন রায়দা কতবার তো বললাম ঘাবড়ানোর কিছু নেই এরকম সাত আটটা কাজ পার হয়ে গেলে আমাদেরই দু তিন লাখ টাকার ক্রেডেন্সিয়াল তৈরি হয়ে যাবে তখন দরকার হলে আমরা অন্য জায়গায় গিয়ে কাজ করব। তিলক সাও গোটা পৃথিবী কিনে রেখেছে নাকি ধরুন যদি আমরা বাগনানের দিকে গিয়ে কাজ করি আমার আর ওই এক কথা ভালো লাগছে না ভাই কত কিছু ভেবে ফেলেছিলাম এত দৌড়ো দৌড়ি করলাম খরচাপাতি করলাম অর্ডারটার জন্য আপনাকে তো কোনো কন্ট্রাক্টার ধরতেই হতো দাদা তিলক সাও না হলে কোনো পুলক সাউ তবু তবুও কি আছে যা টাকা আসার কথা ছিল তা তো এসেই গেছে আমাদের আম খাওয়া দরকার গাছ গুনে কাজ কি তাও পেলাম কত কি রইল আপনার আঠেরোশো আমার আঠেরোশো আর ওইশালা ঘুমন্ত পাটনারের শতিনেক কত খরচ হয়েছে তার হিসেব আছে তাই বলুন রায়দা আপনি লাভ ক্ষতির হিসেব করছেন আদিত্য মলিনার মতোই মৃয়মান লাভ ক্ষতির হিসেব জানলে তার জীবনটা কি এই খাতে বইত রঘুবীর পিঠে হাত রাখলো সব লস অপুষিয়ে যাবে রায়দা আরো দু চারটে অর্ডার আসতে দিন কি হবে লাভের গুড় তো সরকারি পিঁপড়ে খেয়ে যাবে আরে না কানেকশনগুলো খালি তৈরি হতে দিন তারপর দেখুন কেমন লাল করে আপনাকে রঘুবির টানলো আদিত্যকে চলুন আর ঠান্ডা দাঁড়িয়ে থাকতে হবে না শীতে জমে যাবেন ঘরে যাব না ভাই বাড়িই যাই মনটা কেমন আনচান করছে এখন গেলে বাস পাবো না রঘুবীর অমলান বদনে মিথ্যে বলে দিল কলকাতার লাস্ট বাস কখন চলে গেছে এখন যেতে হলে তিন চারবার বাস বদল করতে হবে অতগুলো টাকা সঙ্গে রয়েছে কোথায় কি ঘটে তিলক সাউকে আমার ভালো লাগছে না মশাই ঠিকাদা না খুনে ডাকাত বিকেলে মোটরসাইকেল নিয়ে বেরোলো সচককে দেখেছি কোমরে রিভলভার গোজা সঙ্গে কাঁচা পয়সা থাকলে আর্মস রাখবে না ও খুন লোক নয় এককালে একটু মাথা গরম ছিল এখন নিপাট গেরস্ত ছেলে মেয়েকে এখানে এলে একবার এবারই ঘুরে যাবেই আপনি তো ওর হয়ে বলবেনি পুরোনো লেনদেনের লোক পুরোনো দোস্ত ভুল ভাবছেন রায়দা রঘুবীর গোমরা আমার কুলগাছিয়ার খুরতু তো ভাই একসময় নেমেছিল এই লাইনে তখনই তিলকের সঙ্গে আমার ভাবসাপ আদিত্যর ঠোঁট বেঁকে গেল সে এই লাইন ছাড়লো কেন তার ধৈর্য কম লোভ বেশি সে এখন লোন নিয়ে মুরগি পালছে ধারে কাছে নেই তবু গলা নামালো রঘুবীর এই তো এক্ষুনি এসে পড়বে তিলক দেখবেন কেমন দিল দরিয়া মেজাজ রাত একেবারে মাতিয়ে দেবে খাঁটি বিলিতি খায় একেবারে ফরেন সঙ্গী সাথী কমে গেছে তো লোক পেলে তাই ছাড়তে চায় না আদিত্য দৃষ্টি আবার পুকুরের চাঁদের দিকে মৃদু হাওয়ায় থির থির কাঁপছে চাঁদ হামতা হামতা করে আদিত্য বলল বাড়িতে কিন্তু খুব ভাববে দোতলায় ফোন আছে দেখুন না কলকাতায় টেলিফোন করা যায় কিনা পুকুরের চাঁদ এখন বিজুরি ওই নির্দয় মায়া কার মুখ ভাষায় তিতিরের ইন্দ্রাণীর বাপ্পার বাপ্পার টাকাটা শেষ পর্যন্ত শুভাশিসির কাছ থেকেই নিল ইন্দ্রাণী আদিত্যকে একবার মুখ ফুটে জানালো না পর্যন্ত কবে বা কোন কথা জানিয়েছে সুভাষিস বলে যে অত কাছের একটা বন্ধু আছে ইন্দ্রাণীর তাও কি বিয়ে চার বছরে একবারও ভুলে উচ্চারণ করেছিল নিজেই চেষ্টা চরিত্র করে স্কুলে চাকরি জোগাড় করল মার মুখে কাজের খবরটা জানতে পারলো আদিত্য একের পর এক গয়না বেঁচেছে বেচার আগে বলেছে কোনোদিন কেন এত উপেক্ষা আদিত্য অক্ষম তাই আদিত্য ইন্দ্রাণীর উপযুক্ত নয় তাই নাকি আদিত্য শুভাশিস নয় তাই আদিত্য একবার শুভাশিসের কাছ থেকে টাকা নিয়েছিল বলে মানে লেগেছিল ইন্দ্রাণীর থাক কোন বাড়িতে টেলিফোন করবে আদিত্য যে বাড়িতে প্রতি পলে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় সে একটা পাজির পাঝাড়া নিষ্কর্মার গোসাই একটা আস্ত হারামজাদা কেনর বেহত্ত থুত ওই বাড়িতে কেউ ফোন করে হিমে আদিত্যর শরীর অবশ আর একটা প্রাণপন শক্তিতে চাঁদের দিকে ছুড়লো আদিত্য চাঁদ হাসছে রাত নটা নাগাদ খুম্পিত পায়ে জয়মোহনের ঘরে এলো ইন্দ্রাণী একটু আগে জয়মোহনের খাওয়া শেষ হয়েছে এক পর্ব বাথরুমের পালাও সারা এখন তার ওষুধ খাওয়ার সময় অনেক রকমের ওষুধ প্রেশারের হাটের অম্বলের সব শেষে খাবেন ইসকুল ইতেই তার কুষ্ঠ সাফ হয় ভালো অন্যদিন ইন্দ্রাণীকে দেখলে তার ছোটের কোণে হাসির রেখা দেখা দেয় আজ হার হিম করা ঠান্ডাতেও তার মুখে ভাদ্রের গুমোট ইন্দ্রাণীর উপস্থিতি টের পেয়ে বললেন এসব ওমা তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে ইন্দ্রাণীর স্বর গেল আষ্টে পৃষ্ঠে শীত বস্ত্রে নিজেকে মুড়ে রেখেছেন জয়মোহন বন্ধ ঘরেও বাদুরে টুপি তার মুখে সাঁটা কোটোরাগত চোখ আর তীক্ষ্ণ না তার মুখটি যেন ধনেশ পাখির আকার নিয়েছে শ্লেষা জড়ানো গলায় বললেন বস্রাণী বসলো না সংকুচিত পায়ে শ্বশুর মশাইয়ের খাটের ধারে গিয়ে দাঁড়ালো ইজি চেয়ারের হাতলে হাত দুটি রাখলেন জয়মোহন তুমি কাল একবার চিত্ত তোষকে খবর পাঠাতে পারবে বৌমা ইন্দ্রাণী বুকটা ধক করে উঠল চিত্ততোষ জয়মোহনের লেকের অ্যাডভোকেট এখনো নিয়মিত হাইকোর্টে যান তাকে হঠাৎ কি দরকার পড়লো জয়মোহনের ইন্দ্রাণীকে চুপ দেখে জয়মোহন আবার বললেন শুনেছো কি বলছি শুনেছি বাবা চিত্ততোষের সামনে আমি একটা উইল করতে চাই ডাক্তারকেও ডেকো। সেও একজন সাক্ষী হবে হাগ বাটোয়ারা আমি সেরে ফেলবো ওই হারামজাদাকে আমি কানা করিও দেব না ও বড় ছেলের ওপর রুটিন ক্রোধ এই নিয়ে কতবার যে আদিত্যকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেন জয়মোহন উকিলটাই এবার যা নতুরত্ব মুখে হাসি টেনে ইন্দ্রাণী বলল যার উপর রাগ করছেন সে কি আপনার রাগের মর্ম বুঝেছে কোনোদিন এইবার বুঝিয়ে ছাড়ব এত বড় আসপর্দা আমাকে মুখের ওপর জয়মোহন সহসা খোঁত করে কথাটা গিলে নিলেন বুকের হাঁপড় বার দুই টেনে বললেন ভাবছে আমি মরলে ও মুচ্ছোপ করবে ওটি হতে দেব না মেজ মেজর জায়গায় থাকবে ছোট ছোট জায়গায় বাকি সব অংশ আমি তোমার নামে লিখে দেব ইন্দ্রাণী শুকনো হাসল আমাকে দেওয়া মানে তো তাকেই দেওয়া বাবা হোক আমি চাই চিরকালও তোমার হাত তোলা হয়ে থাক বেশ খানিকটা ঝাল উগড়ে কিছুটা স্থিত হয়েছেন জয়মোহন একটু হাসিও যেন খেলে গেল তার জীর্ণ মুখে দিনও আমি স্থির করে ফেলেছি কবে তোমরা আমার পঁচাত্তর বছরের জন্মদিন করবে বললে সেই দিন সবার সামনে আমি ওকে বেহ করতে চাই আমাকে ভেবে সেটা কি হ্যাঁ লোক দাদ পড়ে গেছে বলে আমার কোনো মুروت নেই বেশ তো তাই করবেন ইন্ডানি যেন অ্যাটম কে ভোলাচ্ছে জন্মদিনে তো এখনো দেরি আছে দেরি কোথায় আর তো এক মাস ছ দিন হ্যাঁ তাও তো বটে জন্মদিনটা তোমরা ঘটা করে করবে তো জয়মোহন পলকে রাগ ফুলেছেন শিশুর হাসিতে ভরে গেছে মুখ বার্ধক্য কোথায় যে লুকিয়ে থাকে এই শৈশব ইন্দ্রাণী বলল নিশ্চয়ই করব পঁচাত্তরটা মোমবাতি জ্বালাবো দীপু বলছিল হোমের ঘে কানবে ওখান থেকেই হানা ভালো কি বলো কতদিন কার পুরোনো দোকান জানো বৌমা কলেজে পড়ার সময় মেট্রোতে ঢুকতাম শুধু ওই দোকানের কেক খাওয়ার জন্য আহ কতকাল যে খাইনি হুইল টুইলের চিন্তা বেবাক হাবিস হিন্দ্রাণী শ্বশুরমশাইয়ের মেজাজটাকে আরও একটু ভালো করতে চাইল আমি সেদিন আপনাকে একটা গরদের পাঞ্জাবি কিনে দেব পড়বেন জয়মোহন হাসছেন ঠিক টিপ তা মাগের শীতে কি আর শুধু পাঞ্জাবি গায়ে দিতে পারবো চাদু আপনাকে শাল কিনে দেবে শকুন কিছু দিলে আমি কিন্তু নেব না জয়মোহন চোখ পুজলেন ক্ষণে ক্ষণে মুখ ভাব বদলে যাচ্ছে তার কখনোবা বা অপার্থিব হাসি ফুটছে মুখে কখনোবা বা যাচ্ছে কপাল একটা কষ্ট জমা দেওয়া ছিল ইন্দ্রাণীর গলায় প্রথম যেদিন এই মানুষটাকে দেখেছিল তার সঙ্গে আজকের এই জয়মোহনের কত তফাত তার বিয়ে দিন কি দাপটের সঙ্গে হাঁক ডাক করে বেড়াচ্ছিলেন কুণ্ঠিত বাবার সঙ্গে একবার মণ্ডপের এ মাথায় দৌড়চ্ছেন একবার ও মাথায় বরযাত্রীদের মধ্যে তিন চারটে ছেলে সম্ভবত আদিত্যদের কোনো সম্পর্কের ভাই খাওয়া দাওয়া নিয়ে অসভ্যতা শুরু করেছিল পাতে বারবার রসগোল্লা নিয়ে নাকি ছুঁড়ে ফেলে দিচ্ছিল বাইরে জয়মোহন তাদের ঘাড় ধরে খাওয়া থেকে উঠিয়ে দিয়েছিলেন কি ব্যক্তিত্ব ছিল মানুষটার যেদিন ইন্দ্রাণীকে আনুষ্ঠানিক ভাবে দেখতে গিয়েছিলেন সেদিনও কি চোখা কথাবার্তা দেনা পাওনা কথা তুলবেন না ধীরাজ বাবু ছেলে বিক্রির প্রথা নেই দাপুটে প্রৌঢ়ের দেহে তখনও কি যৌবনের গরিমা কাল সেই মানুষটার রং ছুন বালি পলেস্তারা সব খসিয়ে দিল এখন পড়ে আছে শুধু নোনা ইট সংসারের আঘাতে জর্জরিত এক ধ্বংসস্তূপ এই কাঙালটাকে কি করে এখন আঘাত করে ইন্দ্রাণী উপায় নেই উপায় নেই ইন্দ্রাণীও যে শিকলে বাধা পড়ে গেছে চাপা গলায় ইন্দ্রাণী ডাকলো বাবা ও একটা কথা বলবো আপনি একটু শান্ত হয়ে শুনবেন বলো শুনছি তো বাপ্পা মাদ্রাজ চলে যাচ্ছে জানেন তো ট্রেনিং কি শুরু হয়ে গেল না সামনের মাস থেকে হবে ইন্দ্রাণী ঢোক গিললো আমি একটা বিপদে পড়েছি বাবা আপনাকে বাঁচাতে হবে জয়মোহনের চোখ খুলে গেল চঞ্চল চোখে দেখছেন পুত্রবধূকে ইন্দ্রানী মাথা নামিয়ে নিল চাকরিটা ভালো কিন্তু ট্রেনিং এ অনেক খরচ বাবা কত এখন তো হাজার চল্লিশেক লাগবে পরে আরো কত লাগে কে জানে কত টাকা পাঠাচ্ছ কেন তবে উপায় নেই বাবা ছেলের বড় চেদ আমিও কথা দিয়ে ফেলেছি কথা তো আর যে যাবে নাও তা হয় না বাবা সালের নিচে ধরে থাকা এগ্রিমেন্টের কাগজটাকে চাপল ইন্দ্রাণী বাপ্পাকে নিয়ে আমার বড় ভয় তার ইচ্ছে পূরণ করতে না পারলে সেও যদি আপনার বড় ছেলের মতন জয়মোহন নির্বাক নিষ্পন্দ ঘরটা চকিতে থমথমে হয়ে এল টিউবলাইটের আলো হঠাৎ বড় মলিন ক্ষণিকের এই নৈশব্দও সহ্য হচ্ছিল না ইন্দ্রাণীর দেওয়াল ঘড়ির কাটার আওয়াজ কট কট কানে বাজছে কাকুতির স্বরে ইন্দ্রাণী বলল আমি ভীষণ বিপাকে পড়ে গেছি বাবা এখন আপনি আমার ভরসা জয়মোহন অসহায় চোখে তাকালেন আমার আমার অবস্থা, বোমা, আর কিছুই নেই বাইরের রাস্তায় আচমকা একটা গন্ডগোল শুরু হয়েছে উচ্চ ঈশ্বরে চেঁচাচ্ছে লোকজন বোধহয় কোনো রিকশাওয়ালার সঙ্গে ঝামেলা লেগেছে পথচারীদের প্রায় লাগে অন্য সময় ওই কোলাহলে বিরক্ত হয় ইন্দ্রাণী এই মুহূর্তে যেন খানিকটা স্বস্তি বোধ করল ঝগড়া একটু নিচু গ্রামে নামতেই ঝপ করে বলে ফেলল আপনি চাইলেই উপায় আছে বাবা প্রমোটাররা তো ঘোরাঘুরি করছেই বাড়িটা যদি আপনি ওদের হাতে ছেড়ে দেন কি বললে তুমি জয়মোহন চিৎকার করে উঠেছেন শীর্ণ কাঁপছে থরথর তুমি এ কথা উচ্চারণ করতে পারলে বৌমা তুমিও পাশার দান পড়ে গেছে চাল ফেরতের রাস্তা নেই ইন্দ্রাণী মরিয়া ভাবে বললো না বলতে পারার কি আছে বাবা এ তো শুধু আমি একা চাইছি না আপনার ছেলেরাও চায় আপনি ভেবে দেখুন আপনি উইল করুন আর যাই করুন আপনি না থাকলে ছেলেরা কি বাড়িতে একসঙ্গে থাকবে তাছাড়া প্রস্তাবটা তো খুব খারাপ দেয়নি প্রমোটার চারটে ফ্ল্যাট দেবে চারটেই আপনার নামে থাকবে প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে আরও এক লাখ টাকা করে ক্যাশ সেও আপনি ভাবেন এই শেষ বয়সে আপনার হাতে কিছু টাকা থাকলে আপনারও কত জোর থাকে আপনি আমার সঙ্গে থাকতে পারেন দীপুর সঙ্গেও থাকতে পারেন যার সঙ্গে খুশি আমি অবশ্য ঠিক করেছি এবার আপনাকে আমার কাছেই রাখবো আমি জানি আপনার অবহেলা সচ্চ হয় না একবার ভাগাভাগি সময় আপনার দায়িত্ব ছেড়ে দিয়ে যে দোষ করেছি সে অন্যায় আর হতে দেব না বাবা দীপু চাঁদুর সঙ্গে আমার কথা হয়ে গেছে হঠাৎই ইন্দ্রাণীর মনে হল বড় বেশি কথা বলে ফেলেছে সে যেন তার কথা শুনছেও না জয়মোহন যেন ফাঁকা এক ঘরে অর্থহীন প্রলাপ বুকে চলেছে ইন্দ্রাণী একদম থেমে গেল ইন্দ্রাণী বেশ খানিক্ষণ নিশ্চুপ জয়মোহনের চোখে মরা মাছের দৃষ্টি ইন্দ্রাণী চোখ সরিয়ে নিল নিজেকে শোনাচ্ছে এমন নিচু স্বরে বিড়বির করে বলল প্রমোটারের কাছ থেকে টাকা আমি নিয়ে ফেলেছি বাবা জীবনে আমি কখনো আপনার কাছে কিছু চাইনি শুধুই একটি বার থামো জয়মোহন স্পষ্ট স্বরে বললেন আমাকে এখন কি করতে হবে দ্বিধা ঝেড়ে শালের তলা থেকে এগ্রিমেন্টের কাগজটা বার করল ইন্দ্রাণী আপনাকে আমি জোর করব না বাবা এটা আপনি পড়ে দেখুন উচিত মনে হলে সই করবেন তার দরকার নেই তুমি কলম নিয়ে এসো এরকমই হবে ভেবেছিল কি না হলে কেন কলম এনেছিল সঙ্গে স্তম্ভিত ইন্দ্রাণী দেখছিল সই করতে একটুও হাত কাঁপছে না শ্বশুরমশাই প্রতিটি পাতায় যেন অভ্যস্ত হাতে কলম চালাচ্ছেন সই শেষ করে পেনের নিবটা ভেঙে দিলেন জয়মোহন বাইরে কোথাও ঝিঁঝি ডাকছিল বাইরে না ভেতরে বন্ধ ঘরেও এত জোরে শব্দ আসে কোন পথ দিয়ে আধ তন্দ্রার ঘোর কাটিয়ে কান খাড়া করল আদিত্য আরো কি একটা শব্দ হচ্ছে না বাতাস কাটছে জানলায় না এ যেন অন্যরকম কম্বল সরিয়ে ধর্মার উঠে বসলো আদিত্য অন্ধকার এত নিকশ যে কিছুই দেখা যায় না কলকাতার বাড়িতে কোথেকে যেন আলো এসে অন্ধকারকে মিহি করে রাখে এত আধারে কিছাই অভ্যেস আছে আদিত্যর জায়গায় তার ঘুম আসে না যাও বা একটু চোখ লাগলো তাও হচ্ছে না ফিসফাস বাইরে কেউ কথা বলছে কি এত রাতে কি রহস্য রে বাবা খম্বলটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বিছানা থেকে নামলো আদিত্য সঙ্গে সঙ্গে টাল খেয়ে গেছে মাথা পা পে গেল খাটে হাত চেপে অনেক কষ্টে নিজেকে সামলালো আদিত্য বেহি সেবি হয়ে সঙ্গে অনেকটা রামও খেয়ে ফেলেছে আজ দুই সুরা খিচুড়ি পাকিয়ে গেছে মাথায় কথা বলতে গিয়ে গলাটাও জড়িয়ে গেল কে কে রে কারো সারা নেই আদিত্য কান পেতে রইল শব্দটা রয়েছে রয়েছেই রঘুবীর কোথায় গেল সালা মালটেনে পুরো আউটাজ আদিত্যর আগেই ওষুধটা লুটিয়ে পড়লো আর ওই শালা তিলক বোতলকে বোতল সাফ করেও দু খাড়া বাহাদুর বটে ওই খচ্চরটা কি শব্দ করে ভয় দেখাচ্ছে দাঁড়া শালা আদিত্যরাই উঠছে হ্যাঁকা মেরে শরীরটাকে টেনে তুললো আদিত্য স্কলিত পায়ে সাঁতরাচ্ছে অন্ধকার সাঁতরে সাঁতরে সুইচ পড়ছিল টিপিস টিপিস জ্বলে উঠেছে টিউবলাইট চোখ কুচকে ঘরটাকে কয়েক সেকেন্ড জরিপ করলো আদিত্য সুবিশাল মাটন রোলের মতো জানলার ধারের খাটটায় কম্বল মুড়ে ঘুম হচ্ছে ব্যাটারি নাক ডাকার আওয়াজ হচ্ছে না তো না নয় ঢিঝির ডাক থেমে গেল অকস্মাত শিশানিটাও থমকেছে যেন ঘটাং করে দরজা খুলে আদিত্য বাইরে উঁকে দিল কেউ কোথাও নেই টলমল পায়ে শুনশান ছাদে এসে দাঁড়ালো আদিত্য ঠিক মধ্যেখানে শীতের কুয়াশা মেখে রাত বড় আধিভৌতিক এখন প্রাণহীন অশরীর তবু যেন কেমন জীবন্ত ক্ষীণ জ্যোৎসনামাখা পৃথিবীকে ওড়না ঢাকা প্রেতিনির মতো লাগে বাড়ির গা ঘেসে খাড়া দাঁড়িয়ে এক নারকেল গাছ তার ছায়া পড়েছে ছাদের এক কোণে কি গাঢ় কালো ছায়া আদিত্যর গা ছমছম করে উঠল এ কোথায় দাঁড়িয়ে আছে সে বাড়ি ছেড়ে সংসার ছেড়ে কি কি দুর্মতি হল তার বাড়িতে সবাই নিশ্চয়ই খুব ভাবছে তিতির ইন্দ্রাণী হয়তো বাবাও উফ আবার সেই শব্দ কে কে হে তুমি আদিত্য কারণিসের ধারে চলে এলো ঝুঁকেছে অনেকটা নিচের জলে চাঁদটা নেই সেখান থেকেই ফিরে এলো শব্দটা ফিসফিস করছে তবু স্পষ্ট অতি স্পষ্ট খোকন খোকন সকালবেলা জয়মোহনকে চা দিতে গিয়ে মিনতি চমকে উঠলো ইটি চেয়ারে ঘুমোচ্ছেন জয়মোহন গায়ে শাল লুটোচ্ছে মাটিতে হাতলের বাইরে ঝুলছে দুই হাত পাদুখানাও কেমন অদ্ভুত ভাবে ছড়ানো টুপি পরা রয়েছে এখনো গলা বন্ধ সোয়েটারটাও মিনতির এক ঝলক মনে হলো খুব ভোরে বোধায় উঠেছিলেন জয়মোহন তারপর ইটি চেয়ারে বসেই মিনতি ডাকলো আপনার যা জয়মোহন জাগলেন না মিনতির কেমন সন্দেহ হল কাছে গিয়ে শরীরে হাত ছুঁয়েই শিউরে উঠেছে গাজে বরফের মতো ঠান্ডা শক্ত যেন কাঠ মাঝরাতে কখন নিঃশব্দে চলে গেছেন জয়মোহন এই উপন্যাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমার পাশে থাকবেন ধন্যবাদ